হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন বিজ্ঞপ্তির খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC-র তরফ থেকে কিন্তু GD 2021-এর নতুন রিক্রুটমেন্ট প্রকাশিত হয়ে গেছে। টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সি 25,271টা, এবং তোমরা যারা যারা ম্যাট্রিকুলেশন পাস করেছো অর্থাৎ মাধ্যমিক পাস করেছো, তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেল এবং ফিমেল উভয়ই, এবং ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে পোস্টটা বেরিয়েছে সেটা কিন্তু SSC কনস্টেবল জেনারেল ডিউটি, এবং ওভারঅল যে ভ্যাকান্সিটা সেটা কিন্তু মোটামুটি বেশ ভালোই বেরিয়েছে, 25,271, আর একটু বেশি এক্সপেক্টেড ছিল, বাট যাই বেরিয়েছে সেটা কিন্তু মোটামুটি ভালোই বেরিয়েছে। এখন যদি সব থেকে ইম্পর্টেন্ট এজ লিমিট নিয়ে কথা বলি, তাহলে 1/8/2021 অনুযায়ী তোমাদের যাদের যাদের বয়স 18 থেকে 23 বছর অবধি আছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং তোমাদের যদি ডেট অফ বার্থটা বলি, তাহলে 2/8/1998 থেকে 1/8/2003 অবধি তোমাদের যাদের যাদের বয়স আছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এজ লিমিটটা কিন্তু খুব ক্রুশিয়াল, তোমরা যারা যারা এই এজ লিমিটে ম্যাচ করছো, তারা কিন্তু অবভিয়াসলি ফর্মটা ফিল আপ করো। এবং সাথে সাথে এখানে যে এজ রিল্যাক্সেশনটা আছে সেটা কিন্তু SC/ST-দের জন্য 5 বছর, আর OBC-দের জন্য কিন্তু 3 বছর আছে। তো এখন যদি ভ্যাকান্সি নিয়ে কথা বলি, তাহলে তোমরা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে টোটাল যে ভ্যাকান্সি বেরিয়েছে সেটা কিন্তু 25,271 খানা বেরিয়েছে। এবং সাথে সাথে যদি আমি মেল আর ফিমেলের কথা বলি, মেলের রেসপেক্টে যে টোটাল ভ্যাকান্সি বেরিয়েছে সেটা কিন্তু 22,424, মানে 22,424 খানা বেরিয়েছে, এবং আনরিজার্ভ মেলের জন্য কিন্তু 9,524 খানা বেরিয়েছে। এবং সাথে সাথে যদি আমি ফিমেলের কথা বলি, তাহলে কিন্তু ফিমেলদের যে টোটাল ভ্যাকান্সি বেরিয়েছে সেটা কিন্তু 2,847 খানা বেরিয়েছে, এবং আনরিজার্ভ ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 1,230 খানা বেরিয়েছে। এই ছিল টোটাল ভ্যাকান্সি ডিস্ট্রিবিউশন। এখন যদি ইম্পর্টেন্ট ডেটের ব্যাপারে কথা বলি, তাহলে ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 17/7/2021 থেকে, এবং ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা কিন্তু 31/8/2021। তো হাতে কিন্তু প্রচুর সময় আছে, তোমরা যারা যারা এখানে আবেদন করতে পারবে, তারা কিন্তু অবভিয়াসলি ফর্মটা আবেদন করে দিও। এবং অনলাইনে ফি পেমেন্ট করার যে লাস্ট ডেট সেটা কিন্তু 2/9/2021। এখন যদি কথা বলি এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে, তাহলে প্রথমেই বলে রাখি তোমরা যে কোনো ইউনিভার্সিটি অথবা বোর্ডের আন্ডার থেকে যারা যারা মাধ্যমিক পাস করেছো, তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু এখানে চেয়েছে। এবং সাথে সাথে এটাও বলে রাখি, তোমরা ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু আমি অফিসিয়াল যে রিক্রুটমেন্ট তার যে নোটিশটা সেটাও আমি প্রোভাইড করে দিয়েছি, এবং সাথে সাথে যে অ্যাপ্লাইয়ের যে লিঙ্ক সেটাও কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি, www.ssc.nic.in। এখান থেকে গিয়ে কিন্তু তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। এবং সাথে সাথে তোমাদেরকে বলে রাখি, এখানে যে অ্যাপ্লিকেশন ফিসটা আছে সেটা কিন্তু 100 টাকা আছে, এবং যেখানে ফিমেলদের কোনো রকমের টাকা লাগছে না। তো এই হচ্ছে ওভারঅল জিনিস, যেখান থেকে তোমরা মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং অনলাইনে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। সাথে সাথে তোমাদের বলে রাখি, তোমরা আবেদন করার সময় যে ছবিটা দেবে, সেই ছবিটা কিন্তু 3 মাসের বেশি পুরনো যাতে না হয়। তো এখন SSC নতুন নিয়ম করেছে যে যে টাইমে ফর্মটা বেরোচ্ছে তার ঠিক 3 মাস পুরনো ছবি কিন্তু দিতে হবে। তো সেই কারণে তোমরা যারা যারা ফর্মটা ফিল আপ করবে, তোমাদের কিন্তু একদম কারেন্ট ছবি দিতে হবে, এবং ছবির নিচে কিন্তু যে ডেটে ছবিটা তুলেছো সেই ডেটটাও কিন্তু মেনশন করে দিতে হবে। এখন যদি সেন্টারের কথা বলি, এক্সাম সেন্টারের কথা, তাহলে এখানে কিন্তু অনেক এক্সাম সেন্টার আছে। আমি যদি শুধুমাত্র ইস্টার্ন রিজিয়নের কথা বলি, তাহলে এখানে কিন্তু হুগলি, কলকাতা, শিলিগুড়ি, বালাসোর, কটক, ভুবনেশ্বর, এই সমস্ত জায়গাগুলো আছে যেখান থেকে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ এবং আবেদন করতে পারছো, যেটা হচ্ছে ইস্টার্ন রিজিয়নের জন্য এখানে দেওয়া হয়েছে। এখন যদি স্যালারি রেসপেক্টটা কথা বলি, তাহলে 21,700 থেকে কিন্তু 69,100-এর কাছাকাছি তোমরা বেসিক পেয়ে যাচ্ছ, এবং তার সাথে কিন্তু অন্যান্য অ্যালাউন্সেস থাকছে। তো এখন যদি স্কিম অফ এক্সাম নিয়ে কথা বলি, তাহলে কিন্তু সব মিলিয়ে এখানে 4খানা পার্ট করা হয়েছে। 4খানা পার্টে কিন্তু এক্সামটা কন্ডাক্ট করা হবে। প্রথম যেটা আছে সেটা কিন্তু একটা কম্পিউটারে অনলাইন টেস্ট আছে, তারপরে যে নেক্সট স্টেপ সেটা কিন্তু PET আছে, তারপরে PST আছে, এবং সাথে সাথে লাস্ট যে স্টেপটা সেটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান আছে। এই হচ্ছে টোটাল স্কিম অফ এক্সাম, যেটা 4খানা পার্ট আছে।
তো এখন যদি স্কিম অফ এক্সামের পার্ট ওয়ান যেটা মানে যেটা হচ্ছে কম্পিউটার টেস্ট হবে সেটার রেসপেক্টে কথা বলি, তাহলে এখানে কিন্তু চারখানা সাবজেক্ট আছে এবং প্রতিটা সাবজেক্ট থেকে কিন্তু 25টা করে কোশ্চেন আসবে এবং প্রতিটা কোশ্চেনের যে মার্কস সেটা কিন্তু 1 মার্কস, মানে 25টা কোশ্চেন 25 মার্কস থাকবে। টোটাল কিন্তু 100 মার্কসের এক্সাম হবে এবং তোমরা কিন্তু তার রেসপেক্টে 90 মিনিটস অর্থাৎ 1.5 ঘন্টা কিন্তু তোমরা সময় পাবে। তো প্রথমে যদি পার্ট এর রেসপেক্টে কথা বলি, তাহলে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তার রেসপেক্টে 25টা কোশ্চেন আছে। পার্ট বি এর কথা বলি, তাহলে কিন্তু এখানে জেনারেল নলেজ আছে। পার্ট সি এর কথা বললে এখানে ম্যাথামেটিক্স আছে এবং পার্ট ডি এর কথা বলি এখানে ইংলিশ অর হিন্দি আছে, যেটা ফর্ম ফিল আপের সময় তোমরা দেবে সেই সাবজেক্টে কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে। অর্থাৎ এখানে 25টা করে কোশ্চেন আছে, 25 নাম্বার করে প্রতিটা পার্টে আছে এবং 100 মার্কসের কিন্তু ওভারঅল এক্সাম হবে। এখান থেকে তোমরা যারা যারা পাশ করবে তারা কিন্তু পরবর্তী রাউন্ড যেটা হচ্ছে পিইটিতে যাবে। এখন যদি কথা বলি পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নিয়ে, তাহলে এখানে কিন্তু রেসিং আছে মানে দৌড়াতে হবে। তো এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যারা যারা লাদাখ ছাড়া রিজিয়নে অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটসে, আর ফিমেল ক্যান্ডিডেট কিন্তু 1.6 কিলোমিটার দৌড়াতে হবে 8.5 মিনিটে, আর যারা যারা লাদাখের রেসপেক্টে আছে তাদের কিন্তু 1.6 কিলোমিটার দৌড়াতে হবে 6.5 মিনিটে, এবং ফিমেল যে ক্যান্ডিডেট সেটা কিন্তু 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটের ভেতরে। এই হচ্ছে পার্ট টু যেটা পিইটি। এখন যদি পার্ট থ্রি রেসপেক্টে কথা বলি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, তাহলে এখানে কিন্তু তোমাদের মেজারমেন্ট টেস্ট হবে। তো প্রথমেই বলে রাখি এখানে যেটা আছে তোমরা এখন এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে হাইট কিন্তু মেল ক্যান্ডিডেটের জন্য 170 সেন্টিমিটার হবে এবং ফিমেলদের জন্য কিন্তু 157 সেন্টিমিটার মিনিমাম থাকতে হবে দুটোতেই, এটা কিন্তু আনরিজার্ভদের জন্য। এবং সাথে সাথে চেস্টের কথা যদি বলি, তাহলে মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 80 সেন্টিমিটার থাকবে যেটা আনএক্সপ্যান্ডেড, আর মিনিমাম এক্সপ্যানশন যেটা হবে সেটা কিন্তু 5 সেন্টিমিটার হবে। এবং ওয়েটের যে রেশিওটা আছে সেটা কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী হাইট আর এজের সাথে কিন্তু সমানুপাতিক হবে। এই হচ্ছে 3টে স্টেপে কিন্তু পিএসটি তোমাদেরকে চেক করা হবে। লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়ে গেলে কিন্তু এখানে তোমরা সিলেকশন হয়ে যাবে। এই হচ্ছে ওভারঅল স্কিম অফ এক্সাম যেটা ছিল, যেটা কিন্তু চারখানা পার্টে এসএসসি কন্ডাক্ট করছে। তো বন্ধুরা, এসএসসি কনস্টেবল জেনারেল ডিউটি 2021-এর পক্ষ থেকে যে নতুন রিক্রুটমেন্টটা বেরিয়েছে এই ছিল তার সমস্ত ডিটেলস। তো তোমরা যারা যারা এজ লিমিটের সাথে সাথে অ্যাপ্লাই করতে পারছো তারা অবভিয়াসলি অ্যাপ্লাই করে দাও, কারণ ভ্যাকান্সিটা মোটামুটি ভালোই বেরিয়েছে। তো তোমরা যারা যারা আবেদন করবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। সাথে সাথে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিও, সাথে সাথে প্রথমবার যারা চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং নতুন নতুন জব আপডেট এবং কেরিয়ার গাইডেন্স লাগলে এই চ্যানেলটার সাথে যুক্ত হও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।